মানে না, সিবিআই কেউ মানবে না। পুলিশকে ভয় না পেলে সেটা গর্বের না লজ্জার? কেন পুলিশকে ভয় পায় না জনতা? এটা তো শাসকের ব্যর্থতা। তাহলে ফিরহাদ হাকিম কোথাও সিবিআই কে ছোট করতে গিয়ে রাজ্যের পুলিশকেই ছোট করে ফেললেন না তো? কি বলেছেন ফিরহাদ হাকিম শুনে নেব। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআই কে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে। এখন কিছুটা চ্যানেলে সিবিআই সিবিআই কে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই। তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করব কেন? আমরা শুনলাম পূর্ব নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বক্তব্য। ফিরহাদ হাকিম বলছেন সিবিআই কে মানুষ আর মানে না, সিবিআই কে মানুষ ভয় পায় না। যদি ভয়ই না পায় তাহলে দলনেত্রীর বক্তব্য যে কিছুক্ষণ আগে শোনালাম, দলনেত্রী এতটাই আতঙ্কিত যে রেড রোডে উৎসবের মঞ্চ, সেই উৎসবের মঞ্চ থেকেও বলছেন সিবিআই ধরে নিয়ে যাবে, ইডি ধরে নিয়ে যাবে। এই ভয়টা তাহলে দলনেত্রী কেন পাচ্ছেন? ফিরহাদ হাকিমের দলনেত্রী ভয় পাচ্ছেন, ফিরহাদ হাকিম ভয় পাচ্ছেন না, উল্টে সিবিআই কে ভয় পাচ্ছেন না, এটা বোঝাতে গিয়ে দলনেত্রী পুলিশ নে মন্ত্রী যিনি তার পুলিশকেই তিনি ছোট করে ফেললেন। তিনি বলছেন পুলিশকে ভয় পাচ্ছে না মানুষ, পুলিশকে ভয় না পেলে সেটা গর্বের না লজ্জার? প্রশ্ন উঠছে, তার কারণ হচ্ছে পুলিশ মন্ত্রী তো তাদের দলনেত্রী। দলনেত্রীর সঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্যের আকাশ পাতাল এ পার্থক্য কেন? যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, দলনেত্রী পুলিশ মন্ত্রী, তার পুলিশকে মানুষ ভয় পান না সে কথা বলছেন তারই মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। আবার সিবিআই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোড থেকে ভয় পাচ্ছেন, তখন সিবিআইকে ভয় পাওয়ার কারণ নেই বলছেন ফিরহাদ হাকিম। আরও একবার শুনে নেব। এখন আর সিবিআই এর কোনো অস্তিত্ব নেই, তার কারণ ওই জুজুর ভয় একবার হয়, দুবার হয়, তিনবার হয়। এখন তো সিবিআই কে যা তৈরি করে দিয়েছে বিজেপি, এখন ট্রাফিক পুলিশকে যেরকম মানুষ আর মানে না, সিবিআই কেও মানে না। ট্রাফিক পুলিশকে যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই না, আগে সিবিআই কে আমরা ভয় পেতাম। একটা সিবিআই মানে বছরে দু বছরে একবার একটা সিবিআই হতো, সিবিআই হচ্ছে সিবিআই হচ্ছে। এখন কিছুটা চ্যানেলে সিবিআই সিবিআই কে ভয় পায়, কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই। তার কারণ তাদের কোনো নিট ফল নেই, আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই, সুতরাং আমরা অত চিন্তা করব কেন? সিবিআই কে ভয় পাওয়ার কারণ নেই বলছেন ফিরহাদ হাকিম, অথচ পুলিশকে মানুষ ভয় পায় না সেটাও বলছেন। পুলিশকে ভয় পায় না জনতা, এটা তো লজ্জার, এটা শাসকের তো ব্যর্থতার। কেন ট্রাফিক পুলিশকে মানুষ মানে না, কেন পুলিশকে মানুষ মানে না এবং সেটা বলছে ফিরহাদ হাকিমই? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, দুটো বিষয় আমি একটু স্পষ্ট করব আপনার কাছে। এক, সিবিআই নিয়ে রেড রোডে মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই তুলে নিয়ে যাবে, ইডি তুলে নিয়ে যাবে, আতঙ্ক শুনতে পাওয়া যাচ্ছে। তারই মন্ত্রিসভার মন্ত্রী বলছেন সিবিআই কে মানুষ মানে না, সেটা বলতে গিয়ে আবার মন্ত্রী বলছেন যে পুলিশকে মানুষ যেমন মানে না তেমন সিবিআই কে মানে না। আমি বুঝে উঠতে পারছি না ঠিক কোনটা গর্বের।
সজলবাবু শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা যোগাযোগের চেষ্টা করব, আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো। বড় পরস্পর বিরোধী কথাবার্তা মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার পুরো মন্ত্রীর। মুখ্যমন্ত্রী রেড জোট থেকে বলছেন যে সিবিআই ধরে নিয়ে যাবে, ইডি ধরে নিয়ে যাবে, তিনি ভয় পাচ্ছেন, আতঙ্ক রয়েছে তার গলায়। পুরো মন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী, তিনি বলছেন সিবিআইকে মানুষ মানে না। আবার দলনেত্রীর উল্টো পথে হাঁটতে গিয়ে দলনেত্রী যে মন্ত্রক, পুলিশ মন্ত্রক, সেই পুলিশ মন্ত্রকের পুলিশকেই ছোট করে ফেলছেন, বলে ফেলছেন পুলিশকে যেমন মানুষ মানে না, সিবিআইকেও তেমন মানবে না।